বাংলাদেশ মার্কেটে ওপ্পো তাদের প্রথম 5G স্মার্টফোন আনতে চলেছে। ইতোমধ্যেই ওপ্পো বাংলাদেশ তাদের ফেসবুক পোস্টের মাধ্যমে এটা কনফার্ম করেছে। ওপ্পো বাংলাদেশ তাদের ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছে, বাংলাদেশ মার্কেটে তারা ওপ্পো এর F21 Pro 5G স্মার্টফোনটি খুব দ্রুতই আনতে চলেছে। আর ইতোমধ্যেই ওপ্পো তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দিয়েছে, জুনের 2 তারিখে তারা বাংলাদেশ মার্কেটে তাদের এই প্রথম 5G স্মার্টফোনটি আনবে। তো ওপ্পো F21 Pro 5G এই স্মার্টফোনটি কোন স্পেসিফিকেশন এবং কোন প্রাইসে বাংলাদেশ মার্কেটে আনতে চলেছে ওপ্পো? স্পেসিফিকেশনের কথা বললে ওপ্পো F21 Pro 5G এই স্মার্টফোনটিতে রয়েছে 6.43 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে বা ওএলএড ডিসপ্লে আপনি বলতে পারেন, এবং এখানে কোনো প্রকার হায়ার রিফ্রেশ রেটের সাপোর্ট ওপ্পো অফার করছে না আমাদের। এবং প্রসেসরের কথা বললে স্মার্টফোনটিতে ওপ্পো ব্যবহার করেছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 695 প্রসেসরটি, যেটা স্ন্যাপড্রাগনের 750G প্রসেসর মতনই পাওয়ারফুল। এবং স্ন্যাপড্রাগন তাদের এই 695 প্রসেসরটি তৈরি করেছে 6mm আর্কিটেকচারের ওপর, যা ক্লক স্পিড 2.2 GHz এবং এখানে জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যাড্রিনো 619। আর ইতোমধ্যেই কিন্তু এই প্রসেসরের সাথে ওয়ানপ্লাস নর্ড CE2 লাইট স্মার্টফোনটি বাংলাদেশে অফিসিয়াল মার্কেটে লঞ্চ করা হয়েছিল। এছাড়াও ওপ্পো F21 Pro 5G স্মার্টফোনটির ব্যাকসাইডে ট্রিপল ক্যামেরা সেন্সর থাকবে, যার একটা হবে মেইন সেন্সর, সেটা হবে 64 মেগাপিক্সেলের, এবং এখানে যে বাকি দুটো সেন্সর ব্যবহার করা হবে সেই দুটো সেন্সর হবে ইউজলেস 22 মেগাপিক্সেলের সেন্সর। পাশাপাশি 16 মেগাপিক্সেলের একটি সেলফি সেন্সরও থাকবে স্মার্টফোনটিতে। এছাড়াও স্মার্টফোনটিতে 4500 mAh ব্যাটারি ওপ্পো ব্যবহার করবে, যেটা সর্বোচ্চ 33 ওয়াট ফাস্ট চার্জারের সাথে আসবে। এছাড়াও স্মার্টফোনটিতে রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, UFS 2.2 স্টোরেজ এবং USB Type-C। তো ওপ্পো F21 Pro 5G স্মার্টফোনটি বাংলাদেশ মার্কেটে কোন প্রাইসে আসতে পারে? বলা হচ্ছে বাংলাদেশ মার্কেটে ওপ্পো তাদের এই প্রথম 5G স্মার্টফোনটি 128GB ভেরিয়েন্টের সাথে অফিসিয়ালি লঞ্চ করবে, যেটা বাংলাদেশ মার্কেটে 30-35 হাজার এই সেগমেন্টের মধ্যে অফিসিয়ালি আনতে পারে বলে ধারণা করা হচ্ছে। তো আপনার মতামত কী ওপ্পো F21 Pro 5G স্মার্টফোনটিকে নিয়ে? যদি বাংলাদেশ মার্কেটে ওপ্পো তাদের স্মার্টফোনটি 30-35 হাজার টাকা প্রাইস সেগমেন্টের মধ্যে লঞ্চ করে, তাহলে সেটা কেমন হবে বলে আপনার মনে হয়? অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন।